মিস্টার পাপন সাহেব, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না। এই সাকিব, মুশফিক, রিয়াদের জন্য, মেহেদি হাসান, মিরাজ, এদের জন্য কিন্তু আপনাদের ওয়াইফ বাচ্চারা ভালো স্কুলে পড়ালেখা করতেছে এবং খাইতেছে তিন বেলা এবং ভালো গাড়িতে চলাফেরা করতেছে। আপনাদেরকে তো দেখে কোন স্পন্সর কোম্পানি টাকা দেয় না, টাকা দেয় তো মুশফিক, ওই সাকিব, ওই রেহাদদেরকে, রিয়াদদেরকে দেখেই তো ওদের প্লেয়ারদের জন্য আপনারা বেঁচে আছেন। আপনি সাকিবের কী করতে পারবেন, কী করতে পারবেন? আপনি তো এই বোর্ডে এসেছিলেন মাত্র 3 মাসের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে পাঠিয়েছেন এখানে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য এবং বোর্ড একজন প্রেসিডেন্ট বানানোর জন্য। আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা তো আপনি এসেছিলেন, এসে আপনি কী করলেন? পুরো সিস্টেমেটিক্যালি চেঞ্জ করে আপনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে গেলেন, আঁকড়ে ধরে আছেন চেয়ার। বেশি বাড়াবাড়ি কইরেন না, এই প্লেয়াররা কিন্তু যদি সচ্ছার হয় বা জনগণ যদি সচ্ছার হয় আপনাকে চেয়ার থেকে নামে সুজা বান্দরবান পাঠিয়ে দেবে, ঠিক আছে? বেশি ভাড়াবাড়ি কইরেন না, যেখানে আছেন সেখানে থাকেন, খেলা নিয়ে মনোযোগ দেন। এরকম অবস্থা করলে কিন্তু দেশের পারফরমেন্স ভালো হবে না। প্লেয়ারকে আপনি চিম্মি রাখবেন, প্লেয়ারদেরকে আপনি হুকুমকে ধমকি দেবেন, সমন জারি করবেন, নোটিশ পাঠাবেন, পাইছেন কি? চুপ হয়ে যান, চুপ হয়ে যান পাপন সাহেব। আশা করি আপনার ব্রেইন আছে, বুঝতে পারবেন। তবে আপনার মতো একজন বদ মেজাজি, উচ্চ রাগ রাগান্বিত একজন মানুষ বোর্ড প্রেসিডেন্ট হতে পারে না। বোর্ড প্রেসিডেন্ট হবে সেই, বর্তমানে ইন্ডিয়ার বোর্ড প্রেসিডেন্ট দেখেছেন সৌরভ গাঙ্গুলি, একজন প্লেয়ার, একজন কারেন্ট একজন প্লেয়ার, যে অপশন অতি শীঘ্রই অপশন নিয়েছে। এদের মাঝ থেকে একজন বোর্ড প্রেসিডেন্ট হলে অনেক ভালো, আপনার মতো একজন তখন সাহেব না।